বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনা হলো ডিগ্রি দ্বিতীয় বর্ষ, পত্র হলো চতুর্থ, ভারতীয় দর্শন অধ্যায় প্রথম, ভারতীয় দর্শন শিরোনামকে পাঠ শিরোনাম ভারতীয় দর্শন, এর উৎস প্রকৃতি ও পরিধি। যাক, আমরা প্রথমে আলোচনা করব, পাঠ থেকে যা শিখবো সেগুলোকে ভারতীয় দর্শন কি বা বলতে কি বোঝো, এর দুই একজনের সংজ্ঞা, আর ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি। যাক, ভারতীয় দর্শনটা কি? তাহলে মূলত ভারতীয় দর্শন হলো, ভারতীয় দর্শনের ইংরেজি কি? ইন্ডিয়ান ফিলোসফি, তাই না? ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন, তাই না? ইংরেজিতে বলে তাহলে সাধারণ কথা, ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের সমগ্র দার্শনিকদের বা সমগ্র সম্প্রদায়ের তত্ত্বগত চিন্তাই হলো ভারতীয় দর্শন। সাধারণত ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের সমগ্র তাত্ত্বিক চিন্তা বা তত্ত্বগত চিন্তাকে কী বলা হচ্ছে? সাধারণ কথায় ভারতীয় দর্শন। যাক, ভারতীয় দর্শন সম্পর্কে অর্জুন বিকাশ, অধ্যাপক অর্জুন বিকাশ বলছেন কি, প্রাচীন যুগতে অদ্যাবধি ভারতবর্ষের হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক প্রভৃতি সমস্ত বা সর্বশ্রেণী চিন্তাবিদদের বিভিন্ন দার্শনিক মতবাদ সময়ের যে বা দার্শনিক সমস্যা সম্পর্কে সমস্ত মতবাদী হলো বা সমস্ত মতবাদী হলো কি? ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন। তাহলে কী বলছে? প্রাচীন যুগতে অদ্যাবধি ভারতবর্ষের আস্তিক হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক প্রভৃতি সর্বশ্রেণী চিন্তাবিদদের বিভিন্ন দার্শনিক সমস্যা সম্পর্কে সমস্ত মতবাদী ভারতীয় দর্শন। কে বলছেন? অধ্যাপক অর্জুন বিকাশ চৌধুরী, ভারতীয় দর্শন পৃষ্ঠা দ্বিতীয় বলছে, দ্বিতীয় পৃষ্ঠায়। আর একজন ভদ্রলোক ডক্টর, ইনিও ভারতীয় দর্শনের ডক্টর, জগদীশ্বর সান্যাল বলেন, বৈদিক ও অবৈদিক বা বেদ বিরোধী হিন্দু ও অহিন্দু এবং আস্তিক ও নাস্তিক সমস্ত ভারতীয় চিন্তাবিদদের সম্মিলিত ও সুসংগত জগৎ জীবন সম্পর্কে মতবাদই হল ভারতীয় দর্শন রূপে পরিচিত, বা জগৎ জীবন সম্পর্কে মতবাদই ভারতীয় দর্শন রূপে পরিচিত। একে বলছে ওই ভারতীয় দর্শন বইয়ের চতুর্থ পাতায় ডক্টর জগদীশ্বর সান্যাল। যাক, আমরা এখন মূল কথা হলো, ভারতীয় দর্শনটা হলো সমগ্র ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের বা ভারতবর্ষের সমগ্র তত্ত্ব চিন্তাকেই আমরা কী বলছি? মূলত ভারতীয় দর্শন বলি। যাক, ভারতীয় দর্শন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন ভারতীয় দর্শনের আমাদের পাঠ থেকে আরেকটা কী আছে, নেক্সট, ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি। তাহলে ভারতীয় দর্শনকে আবার অনেকে হিন্দু দর্শনও বলে, কিন্তু যদি হিন্দুকে আমরা একটি সম্প্রদায় হিসেবে গ্রহণ করি তাহলে সেটাকে হিন্দু দর্শন বলা যাবে না। সমগ্র ভারতীয় যদি ধরা হয় তাহলে আমরা কী বলবো? তাহলে সেটাকে আমরা ভারতীয় দর্শন বা হিন্দু দর্শন নামে অভিহিত করতে পারি। যা, ভারতীয় দর্শন বা হিন্দু দর্শন এক নয়। এখন আমরা ভারতীয় দর্শন স্বরূপ ও প্রকৃতি একটি শাস্ত্রের আলোচ্য বিষয়ের উপর কি বা সারবস্ত্র ভিত্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই বিষয়ের স্বরূপ বা প্রকৃতি সারবস্তু। যেমন ভারতীয় দর্শনের ব্যতিক্রম নয়, নিম্ন ভারতীয় দর্শনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে এর প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। প্রথমে কি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, ভারতীয় দর্শনের প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে কি দেখব যে এটা ব্যবহারিক দর্শনের উপর নির্ভর করে। ভারতীয় দর্শনের প্রকৃতি আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের বলতে হয় যে ভারতীয় দর্শন হলো ব্যবহারিক দর্শন। ভারতীয় দর্শন জ্ঞানের খাতিরে জ্ঞান নয়, বরং মানুষের ব্যবহারিক সমস্ত দিকগুলো বা চাহিদাগুলোর জন্যই জ্ঞান অর্জনে ব্রতী হয়। তারপরে কি বলছে? বেদ সম্পর্কে আলোচনা, ভারতীয় সকল দর্শনে কি
বেদের দেখাচ্ছে কি আলোচনা কম বেশি আছে, যেমন কোন কোন দার্শনিক বেদকে স্বীকার করেন, আবার কোন কোন দার্শনিক বেদকে বা দার্শনিক সম্প্রদায়গুলো বেদকে অস্বীকার করেন। তাহলে যারা স্বীকার করেছেন বা যে সম্প্রদায়গুলো তাদেরকে কি বলা হচ্ছে, আস্তিক সম্প্রদায় বা আস্তিক দার্শনিক, আস্তিক মানে আস্তিক দার্শনিক, আর যারা অস্বীকার করেছেন তাদের নাস্তিক সম্প্রদায় বা নাস্তিক দার্শনিক বলা হয়। দুঃখবাদ, ভারতীয় প্রায় সব দর্শনেই বা সম্প্রদায় কম বেশি দুঃখবাদ নিয়ে আলোচনা করছে বা স্বীকার করে। এ প্রসঙ্গে গৌতম বুদ্ধ বা গৌতম বুদ্ধ নিজেই বলেছেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ যে পরিমাণ অস্ত্র বিসর্জন করেছে বা দিয়েছে, তার সাথে সমগ্র পৃথিবীর সমগ্র সাগরের সমস্ত জলের তুলনাও হয় না। কে বলছে? গৌতম বুদ্ধ। সনাতন নৈতিক বিষয়ে বিশ্বাস, তাহলে ভারতীয় দর্শনের আরেকটা স্বরূপ বা প্রকৃতি কী, সেটা হলো সনাতন নৈতিক দিক বিষয়ে বিশ্বাস। ভারতীয় দর্শনের প্রকৃতি বিচ্ছিন্ন করলে দেখা যায় একমাত্র চার্বাক ছাড়া যাবতীয় প্রায় সকল দার্শনিক সম্প্রদায়ই সনাতন নৈতিক বিষয়ে বিশ্বাসী। আর আধ্যাত্মিক অস্বস্তিবাদ, নেক্সট পয়েন্টকে আধ্যাত্মিক অস্বস্তিবাদ, আধ্যাত্মিক অস্বস্তিবাদ ভারতীয় দর্শনের অন্যতম এক প্রকৃতিগত বৈশিষ্ট্য। এ আধ্যাত্মিক অস্বস্তিবোধ থেকেই ভারতীয় দর্শনের উদ্ভব হয়েছে, যে আধ্যাত্মিক অস্বস্তিবোধ থেকেই কী বলছে ভারতীয় দর্শনের উদ্ভব। তারপরে কি বিচারবাদী, বিচারবাদিতা ভারতীয় দর্শনের আরেকটা কি গুরুত্বপূর্ণ দিক বা স্বরূপ। বিচারবাদিতা ভারতীয় দর্শনের প্রকৃতিতে অনন্যতা দান করেছে। ভারতীয় দর্শন বা ভারতীয় সকল সম্প্রদায় বিচার গণের উপর বা বিচারবাদের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ভারতীয় সকল দার্শনিক সম্প্রদায়গুলো বিচারবাদের উপর প্রতিষ্ঠিত। আমরা দেখেছি বা দেখব পরে যে আটটা স্কুলের মধ্যে দুইটা স্কুল বা তিনটা স্কুল বাদে পাঁচটা ছয়টা স্কুল বা সম্প্রদায় হলো কি সব বেদে বিশ্বাসী। আশাবাদ, ভারতীয় দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ থাকলেও পরবর্তীতে দুঃখে পরিত্রাণ বা কী বলা যায় তথা আশার বাণী শুনিয়েছে, যাকে ভারতীয় দর্শনের মুখ্য বা মূল প্রকৃতি বলা যায়। যেটা প্রথম দিকে দুঃখ থাকলেও পরে পরিত্রাণ বা আশার বাণী শোনানো হয়েছে। নাম্বার এইট কী বলছে ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতিতে? মোক্ষ বা মুক্তিলাভ। মোক্ষ বা মুক্তিলাভই ভারতীয় দর্শনের চরম লক্ষ্য। চার্বাক ব্যতীত প্রায় সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় বা স্কুলগুলো কে মোক্ষলাভকে মানব জীবনের চরম পুরুষার্থ বলে উল্লেখ করেছেন। নেক্সট পয়েন্ট সূত্র নির্ভরতা, ভারতীয় দর্শন মূল সব স্কুলগুলোই কী বলছে সূত্র সাহিত্য উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট নাম্বার টেন, জন্মান্তরবাদে বিশ্বাসী, কর্মবাদের উপর বিশ্বাসী বা ভারতীয় দার্শনিকদের কর্মবাদে আস্থাশীল করে তুলেছে। কর্মবাদে বলা হয়েছে মানুষ কর্ম অনুযায়ী ফলভোগ করবে, অর্থাৎ যে দুনিয়ায় এ করবে সে নির্বাণ অর্থাৎ মৃত্যুর পরে সে তার কর্ম অনুযায়ী ফলভোগ করবে। যাক, ভারতীয় দর্শনের প্রকৃতিবাদী ব্যবহারিক অন্তর্মুখী ভারতীয় দর্শন প্রকৃতি দর্শন থেকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে। যাক, আমরা আজকে তাহলে কি আলোচনা করলাম ভারতীয় দর্শন চতুর্থ পত্র অধ্যায় প্রথমে ভারতীয় দর্শনের কী বা ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি নিয়ে। আমরা আগামী ক্লাসে ভারতীয় দর্শনের পরিধি বা বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ গুড লাক, আসসালামু আলাইকুম।